হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকের এই টপিকে কথা বলবো আমরা কিওয়ার্ড এবং সার্চ ভলিউম নিয়ে, অর্থাৎ কিওয়ার্ড কী এবং সার্চ ভলিউম কী। আমরা এসইওর এই ফুল কোর্সে এই কিওয়ার্ডের বিষয়টাকে অনেকবার শুনবো বা জানবো, যার জন্যে আমার কাছে যেটা মনে হয় এই কিওয়ার্ডটা তোমাদের ভালোভাবে বোঝা খুব গুরুত্বপূর্ণ। কারণ ফুল এসইও জার্নিতেই ফুল এসইওর কেপিআই বা এসইওর সাকসেস সব কিছু আসলে নির্ভর করে কিওয়ার্ড রিসার্চে, ঠিক আছে? তো তাহলে চলো কথা না বলে শুরু করা যাক। কিওয়ার্ড কী? কোনো বিষয় সম্পর্কে জানার জন্য বা সার্চ ইঞ্জিনে বা গুগলে যে শব্দগুলো লিখে আমরা সার্চ করি তাই হলো কিওয়ার্ড। অর্থাৎ তুমি কোনো একটা সমস্যায় পড়ছো বা কোনো বিষয় সম্পর্কে তোমার জানার ইচ্ছা হয়েছে, সেটা যেটা লিখে তুমি গুগলে গিয়ে সার্চ করো সেটাই হলো কিওয়ার্ড। যদি একটু আমরা উদাহরণে যাই, একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করো, সেটা হলো এখানে দেখো গুগলে গিয়ে আমি সার্চ করতেছি হোয়াট ইজ অন পেজ এসইও। তো এই যে অন পেজ এসইও লেখার পরে এই যে রেজাল্ট আসলো, আমরা যে শব্দটা লিখে আমরা সার্চ করলাম হোয়াট ইজ অন পেজ এসইও, এটাই হলো কিওয়ার্ড। অর্থাৎ তুমি বা তোমার ইউজার বা যেই কোনো গুগলে বা সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়ার জন্য যে কোয়ারিটা ব্যবহার করবে সেটাই হলো কিওয়ার্ড। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো কিওয়ার্ড সম্পর্কে জানার পরে সেকেন্ড যে গুরুত্বপূর্ণ বিষয়টা আসে সেটা হলো সার্চ ভলিউম। অর্থাৎ সার্চ ভলিউম কী? খুব সহজ ভাষায় সার্চ ভলিউম হলো কোনো একটি কিওয়ার্ড প্রতি মাসে কতবার সার্চ করা হয় তার একটি গড় হলো সার্চ ভলিউম। এক কথায় কোনো একটি কিওয়ার্ড লিখে প্রতি মাসে গুগলে বা সার্চ ইঞ্জিনে কতবার সার্চ করা হইতেছে তার একটি সমষ্টি বা গড়ই হলো সার্চ ভলিউম। ধরো তোমার ইউজার মনে করো হোয়াট ইজ অন পেজ এসইও এটা নিয়ে গুগলে সার্চ করতেছে, তোমার ইউজার কোনো সময় 50 বার, কোনো সময় 100 বার, 150 বার, এটার গড়ই হলো তোমার সার্চ ভলিউম, ঠিক আছে? তো এরপরে আমরা যেটা, আমরা যদি একটু উদাহরণে যাই, আমি দেখো আমি এখানে আমি অন পেজ এসইও লিখেছি, এখানে দেখাচ্ছে যে অন পেজ এসইও বা অন পেজ অপটিমাইজেশনের সার্চ ভলিউম 1 থেকে 10K, অন পেজ অ্যান্ড অফ পেজ এসইও 1 থেকে 10K, ঠিক আছে? তো এই যে প্রত্যেকটা মানে এই সকল কিওয়ার্ডগুলো লিখে এখানে অল লোকেশন, তার মানে পুরো পৃথিবীতে মানে ওয়ার্ল্ড ওয়াইড এটা এত সংখ্যকবার সার্চ হয়। তবে সার্চের ক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো একটা লোকাল সার্চ, একটা হলো গ্লোবাল সার্চ। এখানে আমি তোমাদেরকে দেখিয়েছি গ্লোবাল সার্চ, ঠিক আছে? লোকাল সার্চ নিয়ে একটু পরে যাব আমরা। তো সার্চ ভলিউম হলো সেটাই, এক কথায় কোনো কিওয়ার্ড বা কোনো একটা কোয়ারি নিয়ে প্রতি মাসে যত সংখ্যক বার গুগলে বা সার্চ ইঞ্জিনে সার্চ হইতেছে তাহাই হলো সার্চ ভলিউম। এখন আমরা দেখব যে কীভাবে এই সার্চ ভলিউম তোমরা নিজেরা বের করতে পারবা, ঠিক আছে? এটার জন্যে অনেক টুল আছে, আমি দুইটা ফ্রি টুল দেখাবো, তারপরে আস্তে আস্তে পেডে যাব। তো ফ্রি টুলে প্রথমে আমি যেটা ইউজ করি সেটা হলো গুগল কিওয়ার্ড প্ল্যানার। সো গুগল কিওয়ার্ড প্ল্যানারে আসার পরে এখানে ডিসকভার কিওয়ার্ডে আমি এখানে লোকেশন, এই যে দেখো আমি এখানে বলেছি যে লোকাল সার্চ ভলিউম আর গ্লোবাল সার্চ ভলিউম। সো তুমি যদি মনে করো বাংলাদেশের প্রেক্ষিতে তুমি লিখলা এসইও, আমি কিন্তু লোকেশন চেঞ্জ করলাম না, শুধু বাংলাদেশই দিলাম। এখানে একটা জিনিস খেয়াল করো, এসইও লিখে প্রতি বাংলাদেশে প্রতি মাসে এটা সার্চ করা হচ্ছে হচ্ছে 8100 বার, আর এটা হলো কিন্তু গড়। একটা জিনিস তুমি খেয়াল করো, এখানে যদি ট্রেন্ডটা দেখি, এটা ডিসেম্বরে 2020 এটা লিখে সার্চ করা হয়েছিল 8100, তারপরে 6600, এবং কখনও কখনও এটা 9900। তো এই যে তোমার পুরো ডিসেম্বরের 20 থেকে নভেম্বরের 21 এই পুরো যে গড় সেটাই হলো এখানে গুগল দেখাচ্ছে যে এটা লিখে প্রতি মাসে গুগলে 8100 বার সার্চ করতেছে। তো এটা হলো গুগল কিওয়ার্ড প্ল্যানার, একটা ফ্রি টুল। আর একটা, এবার আমি একটু ওয়ার্ল্ড ওয়াইড দেখাই, যে তুমি যখন সার্চ করলাম যদি একটু ব্যাকে যাই, এখান থেকে আমি এসইও লিখবো, লেখার পরে আমি এখানে লোকেশনটা যদি এখানে কেটে দিই, এটা মূলত অল লোকেশনের কথা, গ্লোবালি এটা চলে গেল। আমরা যদি গুগলে, আমরা যদি গ্লোবালি দেখি তাহলে এটা নিয়ে সার্চ হয় কতবার দেখো, 1, 10, 100, 1000, 10,00,000, নিজিত, এক কথায় 18,30,000 বার এটা সার্চ হয় পুরো পৃথিবীতে। তাহলে বুঝতে পারছো যে লোকাল সার্চ কী আর গ্লোবাল সার্চ কী। সো তুমি যদি লোকাল কিওয়ার্ড বের করতে চাও, তুমি যেই স্পেসিফিক লোকেশনে কিওয়ার্ড বের করতে চাচ্ছ সেটা লোকেশন তুমি সেট করে দিলে সেই লোকেশনে কিওয়ার্ড পেয়ে যাবা। আর যদি না, মনে করো আমি গ্লোবালি কাজ করবো কিংবা আমার ক্লায়েন্ট গ্লোবালে কাজ করবে, কিন্তু আমার ক্লায়েন্টের বিজনেসটা গ্লোবাল, পৃথিবীর সমস্ত দেশ থেকে পার্সেস করা যায় বা সার্ভিসটা নেওয়া যায়, সেক্ষেত্রে তুমি গ্লোবাল দিয়ে খুঁজে বের করতে পারো। আর একটা ফ্রি টুল দেখাবো, সেটা হলো সার্চ ভলিউম .io। তোমরা গুগলে গিয়ে এটা সার্চ করলে পেয়ে যাবা, কিংবা আমি ডকুমেন্টেশনে দিয়ে দিব। এখানে গিয়ে যদি আমি ধরো লিখছি হলো এসইও, এখানে একটা জিনিস খেয়াল করবা, এই টুলে তুমি কয়েকটা দেশের বেশি সার্চ ভলিউম দেখতে পারবা না, যেটা গুগল কিওয়ার্ড প্ল্যানারে সম্ভব। তো আমি সপোজ মনে করো যে ইউকে দিলাম, ইউকে দেওয়ার পরে সাবমিটে যদি দিই,
কাজ করছে না, আমি একটু রিলোড দিই এটা। ওকে, এসইও, এই যে দেখো এখানে দেখাচ্ছে যে ইউকেতে এসইও এটা লিখে সার্চ করা হয় 90,500 বার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনো একটা কিওয়ার্ড, কিওয়ার্ডটা কী, কিওয়ার্ডের সার্চ ভলিউমটা কী, আর কীভাবে সার্চ ভলিউম কীভাবে দেখতে হয়। তো এখান থেকে এই জিনিসটা, এবং তোমরা এখন যেটা তোমরা করবা, তোমাদের টাস্ক হলো তোমরা যে সকল কিওয়ার্ডস নিজেরা সার্চ করো, তোমরা তোমার মোবাইলের হিস্টোরিতে গিয়ে দেখো তুমি কী কী সার্চ করছো গুগলে, সেগুলো সেই কিওয়ার্ডসগুলোকে এনে তুমি এখানে দিয়ে প্র্যাকটিস করতে পারো। এভাবে আসলে তুমি কিওয়ার্ডের রিসার্চের বিষয়টা তুমি কন্টিনিউ করতে পারো। আমি নেক্সট ভিডিওতে পুরো কিওয়ার্ড রিসার্চটা কীভাবে করতে হয়, কিওয়ার্ড রিসার্চের ফ্রি পেড টুলস এগুলো নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।